আজ থেকেই 50% খরিদ্দার নিয়ে খুলে গেল সেলুন এবং পার্লার। চুল দাড়ি কাটা এখন একটি শিল্পকর্মে রূপান্তরিত হয়েছে, নাপিত ভাইয়ের পরিবর্তে খৌরকর্মী এমনকি শিল্পী বলেও আখ্যায়িত করা হয়। বেশিরভাগ খৌরকর্মী আর্থিক দিক থেকে অত্যন্ত দরিদ্র সীমার নিচে বসবাস করার জন্য দুবার লকডাউনে দীর্ঘদিন অসহায় অবস্থায় কাটিয়েছেন তারা। অথচ বিধানদাতা হোক বা রক্ষাকর্তা, অত্যন্ত আবশ্যক পরিষেবার মতন তারাও সমাজের সকল স্তরের মানুষের শরীর পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্ব নিয়ে থাকেন। তবে এও ঠিক, সরাসরি খরিদ্দারের শরীর স্পর্শ এবং কাছাকাছি আসার কারণে করোনা সংক্রমিত হওয়ার সবথেকে বেশি সম্ভাবনা থাকে তাদেরই। তবে সবদিকে বিবেচনা করে নবান্ন থেকে আজ জানানো হয়েছে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনেই যন্ত্রপাতি সহ সেলুন ঘর প্রতিদিন স্যানিটাইজার করে 50% খরিদ্দার নিয়ে তারা দোকান খোলা রাখতে পারবে। আর এই ঘোষণার ফলে খুশি খৌরকার এবং পার্লার মহলে। তারা মানবিক দিক থেকে বিচার করার জন্য কৃতজ্ঞতা স্বীকার করেছেন রাজ্য সরকারের প্রতি। তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরার জন্য ধন্যবাদ জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারকে অসংখ্য ধন্যবাদ, কারণ এর আগে স্যালন ওনার্স ইউনিয়নের একটা সভা হয়েছিল যেটার মাধ্যমে কিছু বার্তা পৌঁছানো হয়েছিল গভর্নমেন্টের কাছে, যে এই যেহেতু এই কাজের ওপরে বিভিন্ন লোক নির্ভরশীল এবং যারা কাজটা করে যে সমস্ত আমাদের ওয়ার্কাররা আছে, যা ক্লায়েন্ট আছে, স্টাফ আছে, এদের ক্লায়েন্টের অনেক কাছে আসতে হয়, খুব ক্লোজ আসতে হয়, সেই জন্য সমস্ত কিছু বিধি মাথায় রেখে 50% সিটিং ক্যাপাসিটি নিয়ে অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার 50% সিটিং ক্যাপাসিটি নিয়ে এবং আমাদের যত ইকুইপমেন্টস আছে সমস্ত কিছু ফুল স্যানিটাইজ করে আমরা নতুন করে আবার চালু করার চেষ্টা করছি। আপনার নাম? তো সৌম বিশ্বাস, ক্রিস্টাল ইউনিসেক্স। এতে আমাদের খুব খারাপ লেগেছিল, আমরা এই জন্যই একটু ব্যবসায়ী সমিতি নিয়ে বসেছিলাম শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সাথে। সেখানে পেয়েছি আপনাদের মতো সাংবাদিকদের যারা আমাদের খোঁজ খবর রাখেন, তাদেরকে পেয়ে আমরা আনন্দিত হয়েছি এবং মুখ্যমন্ত্রী শুনেছি 50% লোক নিয়ে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে আপনাদের সবাইকে এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আপনার নাম আর পরিচয়? আমার নাম পরেশ সরকার, শান্তিপুর খোরকার সমিতি সভাপতি। এবং খুবই আনন্দের খবর, আপনারা সর্বপ্রথমে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম, আর আপনাদেরকে যদি না জানাতাম আর এবং আপনারা যদি না এটা নিয়ে করতেন তাহলে আমাদের কোনো লোকে জানতে পারতো না এবং আমরা এই জায়গাটায় পৌঁছাতে পারতো না এবং মমতা ব্যানার্জির কাছে আমাদের এই খবরটা যেত না, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 50% মুখ্যমন্ত্রী বলেছেন যে 50% সেলুন খুলে রাখার কাজ করতে এবং আগের মতন দোকানে কাজ করা যাবে। আমরা সেইভাবেই আমরা দোকান সর্বপ্রথমে দোকান আমরা সকালবেলা খুলে স্যানিটাইজার করে এবং আমাদের দোকানে যে সমস্ত খুরকাচি আছে সেই জায়গায় স্যানিটাইজার করে আমরা দোকানে কাজ করছি এবং প্রত্যেক দিনই আমরা দোকান স্যানিটাইজার করছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই এবং সাথে আমরা মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। আপনার নাম আর পরিচয়? আমার নাম অশোক ঠাকুর, আমি খোরকার সমিতির সম্পাদক। সুতরাং তারা যাতে করে খেতে পারে তার জন্য আমাদের কাছে এসেছিল, আমরা বলেছিলাম যে একজনকে ঢুকাবে, একজনকে বের করবে, তাছাড়া কাউকে নেবে না। এবং ওই খুঁড়ে যে খুঁটটা আছে খোরকারদের, সেই খুঁটটায় স্যানিটাইজিং করতে হবে এবং ওই যেটা এই টাওয়েলটা, এই টাওয়েলটা পাল্টে ওইটাকে ন্যাপকিন ব্যবহার করতে হবে। যদি 5 টাকা বেশিও লাগে তা মানুষের নিরাপত্তার জন্য এটা করতে হবে, এটা আমরা বলেছিলাম। এবং এটা বলার ফলে আমাদের সবাই মিলে রাজি হয়েছে। তা আমি মানে কী বলবো, যে আমাদের এইটুকু খবর যে মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে গেছে এবং তিনি যে ছাড়পত্র দিয়েছেন তার জন্যে আমরা খোরকার সমিতির পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি, অশেষ ধন্যবাদ জানাচ্ছি। যে এই গরিব মানুষ যাদের করে খাওয়ার কোনো জায়গা নেই, তারা এই ছাড়া তারা সংসার চালাতে পারবে না। যতটা নিয়মবিধি মানা যায়, মাস্ক ছাড়া কেউ আসবে না, মাস্ক ব্যবহার তো করতেই হবে এবং অন্য ব্যাপার দিকেও খেয়াল রাখতে হবে। নদিয়া থেকে মলয়দির রিপোর্ট, টাইমস বাংলা।